সুপ্রিয় এনএসওইউ ছাত্রছাত্রী, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে তার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হয়েছে। কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করবেন সেটা এর আগের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সহজ সরলভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এইবার অ্যাসাইনমেন্ট সাবমিশন ডাউনলোড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অলরেডি সাবমিটেড নীল, এই লেখা দেখে আপনারা অনেকেই টেনশন করছেন, চিন্তা করছেন। এই রকম যখন সমস্যায় পড়বেন, এই রকম যখন বিপদে পড়বেন, কোনো চিন্তা না করে, কোনো চিন্তা ভাবনা না করে, দুশ্চিন্তা না করে অবশ্যই নেতাজি ক্লাসরুমে একটা কমেন্ট করবেন। এইখানে নেতাজি ক্লাসরুম সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সকাল সন্ধ্যা ভোর যে কোনো সময় আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। দেখুন, এই ব্যাপারটা আমরা একটু সহজভাবে বুঝে নেই, সেক্ষেত্রে এই যে আপনাদের দুশ্চিন্তা দেখা দিয়েছে এই দুশ্চিন্তা আর থাকবে না। এখানে দেখুন লেখা রয়েছে অলরেডি সাবমিটেড নীল, নীল মানে কি না কিছু নয়। এবার অলরেডি সাবমিটেড মানে এর আগে কি আপনি সাবমিট করেছেন, অলরেডি কি সাবমিট হয়ে গেছে, কি বলছে যে না কোনো সাবমিট হয়নি। এই জিনিসটা এই রকম হয়, হয়তো কোনো ছাত্র বা ছাত্রী এর আগের বছরে কিছু পেপারে সে অ্যাসাইনমেন্ট দিয়েছে কিন্তু কোনো কারণবশত সে টার্মেন এক্সাম দিতে পারেনি। এইবার ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী কোনো পেপারে অ্যাসাইনমেন্ট একবারই দেওয়া যাবে, টার্মেন যদি সে দিতে না পারে সেক্ষেত্রে ওই পেপারগুলো পরবর্তী বছরে পেপারের সাথে অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওই পেপারগুলো শুধু টার্মেন দিতে পারবে, অ্যাসাইনমেন্ট যেহেতু তার আগে হয়ে গেছে ওই পেপারের অ্যাসাইনমেন্ট কিন্তু আর দেওয়া লাগবে না। এইবার এই যে এখানে লেখা রয়েছে অলরেডি সাবমিটেড নীল, এখানে আপনাকে ধরে নিতে হবে এর আগে আপনার কোনো অ্যাসাইনমেন্ট আপনি দেননি। এটা বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের শো করবে এই অলরেডি সাবমিটেড নীল। এবার যেহেতু আপনারা ফার্স্ট ইয়ার এবং এই তো আপনারা সবে মাত্র প্রথম অ্যাসাইনমেন্ট দেবেন, তাই অলরেডি সাবমিটেড কোনো ব্যাপার থাকছে না, এর আগে আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়ার সুযোগই পাননি তো আপনারা অ্যাসাইনমেন্টটা দেবেন কী করে। এই জায়গা থেকে তাহলে অলরেডি সাবমিটেড, আপনি কি কোনো পেপার সাবমিট করেছেন, না সাবমিট করেননি, সেই কারণে এখানে নীল লেখা রয়েছে, কোনো চিন্তা নেই, সমস্ত কিছু ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি, ধন্যবাদ।